হাই ফ্রেন্ডস, আই এম রাজন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আবার আমি ফিরে চলে এলাম একটা বাংলা গানের লিসেন নিয়ে। আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো, গানটির নাম হলো লাল শাড়ি পরিয়া কন্যা। হ্যাঁ, খুব জনপ্রিয় গান, হ্যাঁ অনেক পুরাতন গান বলতে পারো, আমাকে খুব সুন্দর লাগে। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে গানটির কোয়ার্ডস অ্যান্ড স্ট্রামিং প্যাটার্ন দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই গানটির অরিজিনাল স্কেল হলো সি মাইনার স্কেল। তো যারা অরিজিনাল কোয়ার্ড নিতে চাও, তারা আমার ডিসক্রিপশানে চলে যেও, ডিসক্রিপশানে অরিজিনাল কোয়ার্ডস দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, এবার আমি বিগিনার্সদের জন্য বলি, আমি বিগিনার্সদের জন্য খুব ইজি করে কোয়ার্ড নিয়ে আসি, বিকজ তারা ভালোভাবে বার ধরতে পারে না, তাই তাদের জন্য কোয়ার্ড আমি বলে দিই। ক্যাপো নিয়ে নাও, ক্যাপো অন থার্ড ফ্রেট, তিন নম্বর ফ্রেটে ক্যাপো বসিয়ে দাও। নিয়ে কোয়ার্ড হবে ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, ক্যাপো অন থার্ড ফ্রেট, কোয়ার্ড হবে এ মাইনার। তো এ মাইনার এখানে দেখে নাও গাইস, ডায়াগ্রাম, যখনই আমি কোয়ার্ড চেঞ্জ করবো ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, সেকেন্ড কোয়ার্ড এফ মেজর, যারা বাদ ধরতে পারো না কোনো প্রবলেম নাই গাইস, হ্যাঁ দেখে নাও একটা অল্টারনেট কোয়ার্ড এফের। থার্ড কোয়ার্ড জি মেজর ওপেন, হ্যাঁ দেখে নাও বা বাদ ধরবা এখানে, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, ফোর্থ কোয়ার্ড সি মেজর অ্যান্ড লাস্ট কোয়ার্ড ই মেজর। তো এই পাঁচটি কোয়ার্ড ইউজ হয়েছে। তো বন্ধুরা, খুব ইজি কোয়ার্ডগুলো, হ্যাঁ তোমরা প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে। তো চলো এবার আমরা স্ট্রামিং প্যাটার্নটা দেখে নিই। তো বন্ধুরা, স্ট্রামিং প্যাটার্নের ডায়াগ্রাম এখানে আছে, দেখে নাও, খুব ইজি স্ট্রামিং প্যাটার্ন বন্ধুরা। তো স্ট্রামিং প্যাটার্নটা এইভাবে চলবে, ডাউন 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 ডাউন। তো খুব ইজি করে বলছি, প্রথম ডাউন দিবা, তারপরে ডাউন ডাউন একসঙ্গে, তারপরে আবার একসঙ্গে ডাউন ডাউন। তো এইভাবে চলবে, প্রথম ডাউন দিবা, তারপরে ডাউন 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 ডাউন। খুব ইজি স্ট্রামিং প্যাটার্ন, সিম্পল ডাউন স্ট্রোক গাইস, কোনো কিছু করতে হবে না। তো ভালোভাবে প্র্যাকটিস করে নিও 10-15 মিনিট, হ্যাঁ নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো চলো বন্ধুরা, গানটি আমি প্লে করছি, কোয়ার্ড প্রোগ্রেসিভ দেখে নিও, হ্যাঁ আর স্ট্রামিং প্যাটার্নের ডায়াগ্রাম এখানে আছে। আর সরি বন্ধুরা, আমি গানটির ফুল হ্যাঁ লিরিক্সটা জানি না, তার জন্য ছোটো করে কভার করে দেবো। হ্যাঁ, আর আমি বলে দিচ্ছি কীভাবে প্রোগ্রেসিভ চলবে। হ্যাঁ, এইভাবে প্রোগ্রেসিভ চলবে, এ মাইনার যাবে, তারপরে এফ, তারপরে জি, সি অর্ধেক, ই মেজর অর্ধেক, হ্যাঁ এইভাবে চলবে। তো কোয়ার্ড প্রোগ্রেসিভ দেখে নিও, এখানে কোয়ার্ডস আছে, এখানে স্ট্রামিং প্যাটার্ন আছে। তো বন্ধুরা, এইভাবে কোয়ার্ড প্রোগ্রেসিভ চলবে, দেখে নিও। হ্যাঁ, তো এই ভিডিওটাতে আমি হেল্প করে থাকলে প্লিজ লাইক করে দিও, লাইক করলে আমি জানতে পারি তোমাদেরকে কতটা হেল্প করছি। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমার ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইবের বাটন থাকবে,
ওইটাকে প্রেস করে দিও, সঙ্গে সঙ্গে একটা বেলের আইকন উঠে যাবে ওটাকেও প্রেস করে দিও। তো সাবস্ক্রাইব করলে বন্ধুরা কি হয়, আমি যখনই নতুন কোনো হ্যাঁ আপডেট নিয়ে আসি তো আমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় জলদি করে, আর জলদি করে শিখে নাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজ পর্যন্ত এটাই, টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।